জমির রেকর্ডে মোবাইল নাম্বার লিংক। হ্যাঁ বন্ধুরা, এমন একটি নতুন সার্ভিস নিয়ে আসা হলো আমাদের এই রাজ্যে, যেটা আপনারা বাড়িতে বসে নিজেদের মোবাইল অথবা কম্পিউটার থেকে করতে পারবেন। আজকের এই ভিডিওতে আমরা জানব যে কিভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের জমির রেকর্ডের সাথে বা পর্চার সাথে আপনাদের মোবাইল নাম্বার লিংক বা আপডেট কিভাবে করতে পারবেন। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। তো তার জন্য আপনারা চলে আসবেন banglarbhumi.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে। উপরের দিকে লগ ইন অপশানে ক্লিক করে আপনারা আপনাদের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন হবেন। আর যদি আইডি পাসওয়ার্ড আপনাদের ক্রিয়েট না করা থাকে, তাহলে কিভাবে আপনারা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন। তো লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা চলে আসবেন এই ধরনের পেজে এবং ওয়েলকাম দিয়ে আপনার নাম এখানে শো করবে। তো এখানে আপনারা ক্লিক করবেন সিটিজেন সার্ভিস অপশানে। ক্লিক করার পর আপনারা এখানে অনলাইন অ্যাপ্লিকেশন অপশানের উপরে ক্লিক করবেন এবং এখানে দেখবেন নতুন একটি অপশান যোগ করা হয়েছে, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান। তো এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা চলে আসবেন এই ধরনের পেজে। এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট বা জেলা সিলেক্ট করবেন, তারপর ব্লক সিলেক্ট করবেন এবং এখানে মৌজা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখানে আপনাদের খতিয়ান নাম্বার দেবেন। দেওয়ার পর আপনারা ভিউ অপশানের উপরে ক্লিক করবেন। ভিউ অপশানের উপরে ক্লিক করলে আপনাদের যদি আগের থেকে মোবাইল নাম্বার লিংক থাকে, তাহলে এখানে মোবাইল নাম্বারটি শো করবে। এই খতিয়ানের ক্ষেত্রে বা এই জমির রেকর্ডের ক্ষেত্রে কোনো মোবাইল নাম্বার আগের থেকে লিংক করা নেই, সেজন্য আমাদেরকে এখানে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট শো করছে। আমরা ওকে অপশানের উপরে ক্লিক করব। নিচের দিকে আমরা দেখতে পাব খতিয়ানের কিছু তথ্য আমাদের এখানে শো করছে, যেমন এই জমির যে মালিক তার নাম আমাদের কাছে শো করছে, তার বাবার নাম শো করছে। আমি এগুলোকে হাইড করে রেখেছি, আপনারা আপনাদের নিজেদের জমির তথ্য দেখতে পাবেন। এখানে মোবাইল নাম্বার দেবেন, যে মোবাইল নাম্বারটিকে বর্তমানে আপনারা এই জমির রেকর্ডের সাথে যুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনারা ফাঁকা জায়গায় ক্লিক করবেন। দেখবেন আপনাদের মোবাইলে 5 অঙ্কের একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন। ওটিপি এন্টার করার পর এখানে দেখবেন ব্রাউজ একটি অপশান আছে, এখানে বলা হচ্ছে আপনাদের যে কোনো সরকারি একটি আইডি প্রুফ আপনাদের আপলোড করতে হবে এবং তাতে সেলফ অ্যাটেস্টেড থাকতে হবে। তো আমি এখানে আধার কার্ডটিকে জেরক্স করে নিয়েছি এবং নিচের দিকে সেলফ অ্যাটেস্টেড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এটিকে আমরা এখানে আপলোড করে দেব। আপলোড করে দিয়েছি আমরা ব্রাউজ অপশানে ক্লিক করে এবং তারপরে আমরা সাবমিট অপশানের উপরে ক্লিক করব। সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর এখানে বলা হচ্ছে যে আপনারা স্বইচ্ছায় আপনার এই মোবাইল নাম্বারটি আপনার জমির রেকর্ডের সাথে যুক্ত করাচ্ছেন, এটা আপনারা মেনে নিচ্ছেন। আপনারা ওকে অপশানের উপরে ক্লিক করবেন এবং তারপরে আপনারা সাবমিট অপশানের উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপরে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাপ্লিকেশান সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশান নাম্বারও এখানে দেওয়া হয়েছে, যেটা দিয়ে আপনারা আগামী দিনে চেক করতে পারবেন। অ্যাপ্লিকেশান নাম্বার ছাড়াও আপনারা এই একই পদ্ধতিতে চেক করে নিতে পারবেন যে আপনাদের জমির রেকর্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত হয়েছে কিনা। তার জন্য আপনারা আবারও হোম পেজে চলে আসবেন, আবারও আপনারা সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন, অনলাইন অ্যাপ্লিকেশান অপশানের উপরে ক্লিক করবেন, মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান এই অপশানে আবারও ক্লিক করবেন। এখানে আপনারা ডিস্ট্রিক্ট, তারপর ব্লক, তারপর মৌজা সিলেক্ট করবেন, খতিয়ান নাম্বার দেবেন এবং ভিউ অপশানের উপরে ক্লিক করবেন। যদি মোবাইল নাম্বার যুক্ত হয়ে যায়, তাহলে এখানে আপনারা বর্তমানে যে মোবাইল নাম্বারটি যুক্ত হয়েছে সেটি দেখতে পাবেন, তা না হলে আপনাদের কাছে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট এই অপশান শো করবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা বাড়িতে বসে আপনাদের জমির রেকর্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত করে নিতে পারবেন। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান, অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।